नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি আবারো চলে এসেছি আপনাদের কাছে কিছু টিপসের ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব কাঁচা টমেটো পাকাবেন কিভাবে, চপ্পলে চুড়ি পরাবেন কেন, কুকারের রাবার ফ্রিজে রাখবেন কেন, হাতে প্লাস্টিক পরার কেন দরকার, মিক্সার চালাবেন কিভাবে, আর দুধ কিভাবে জাল করলে দুধ আর পতলাবে না, তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো আজকের প্রথম টিপসটি হলো, আমি এখানে বেশ কিছুটা পরিমাণের আটা মাখা নিয়েছি। তো অনেক সময় কি হয়, আমরা যখন রুটির জন্য আটা মাখি, একটু বেশি আটা মেখে ফেলি অথবা কোনো কারণবশত আমাদের আটা মাখাটা থেকে যায়, আর তখন আমরা এই আটা মাখাটাকে ফ্রিজে রেখে দিই। এবার কি হয়, যখন আমরা এই আটা মাখাটাকে বের করি রুটি করার জন্য, তখন কিন্তু আটা মাখাটা ফ্রিজে রাখার কারণে অনেকটাই শক্ত হয়ে যায়, আর ফ্রিজ থেকে বের করার সাথে সাথে কিন্তু আমরা রুটিটা করতে পারি না। আমাদেরকে 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হয় আটাটা একটু নরম হওয়ার জন্য। আর তখন যদি আমাদের কাজের তাড়াহুড়ো থাকে বা কোথাও বেরোনোর থাকে, তখন কিন্তু আমরা অনেকটাই সমস্যায় পড়ি। তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা হটপট। এবার কি করব, বেশ কিছুটা গরম জল আমি হটপটের মধ্যে দিয়ে দেব। এখন কি করব, যে আটা মাখাটা রয়েছে সেটাকে আমি এই হটপটের মধ্যে এইভাবে করে দিয়ে দেব। এবার কি করব, হটপটের ঢাকাটাকে আমি লাগিয়ে রেখে দেব এইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য। এবার ফিরে আসছি 2 থেকে 3 মিনিট। এখন কিন্তু 3 মিনিট হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে আটা মাখাটা রয়েছে এটা কিন্তু আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপসে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো। টমেটো দিয়ে সাধারণত আমরা কোনো রেসিপি বানাই বা কোনো কিছু রান্নাতে ব্যবহার। টমেটোটাকে আমি প্রথমে কেটে নিলাম। এবার কি করব, টমেটোর এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু আমরা কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। আজকে আমি কিন্তু এটা ফেলে দেব না, একটা খুবই দরকারি কাজে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পূজোর যে থালা হয় সেই থালা। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো লবণ। এখন আমি কি করব, এই যে টমেটোর যে কাটা অংশটা রয়েছে সেটা দিয়ে আমি এইভাবে করে ঘষতে থাকব। তো কিছুক্ষণ যখন এইভাবে ঘষে নেব, ঘষে নিলেই কিন্তু দেখা যায় এই থালার ওপরের যে নোংরাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে উঠে গেছে, আর একদমই কিন্তু এখন থালাটা নতুনের মতো হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা পরিষ্কার হয়ে গেছে। আর আমি কিন্তু এখন উল্টে পিছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি, একইভাবে কিন্তু এই পিছনের দিকটাও আমি পরিষ্কার করে নেব। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হয়ে গেছে। আশা করছি বন্ধুদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। আমরা যখন প্রেশার কুকারের মধ্যে কোনো ডাল বা সবজি বানাই, তখন অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের এই ঢাকার সাইড থেকে কিন্তু হাওয়া লিক করতে থাকে। এর ফলে কি হয়, আমাদের রান্নাটা কিন্তু ভালোভাবে হয় না, আর তখন কিন্তু আমরা বাজারে গিয়ে এই যে রাবারটা রয়েছে সেটা কিন্তু বদলেও আনতে পারি না, যেহেতু আমরা অলরেডি রান্নাটা করতে বসিয়ে দিয়েছি। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমে কি করব, এই যে প্রেশার কুকারের ঢাকার রাবারটা রয়েছে সেটাকে আমি খুলে নেব। এই যে রাবারটা রয়েছে এটাকে আমি নিয়ে চলে যাব ফ্রিজের সামনে। এবার আমি ডিপ ফ্রিজে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন কি করব, এই যে রাবারটাকে আমি বের করে নেব। এবার এই যে প্রেশার কুকারের ঢাকাটা রয়েছে তার মধ্যে আমি পরিয়ে দেব। তো ফ্রিজে রাখার কারণ হলো এটাই। তো অনেক সময় প্রেশার কুকারের এই যে ঢাকার রাবারটা কিন্তু অনেকটা ঢিলে হয়ে যায়। আমরা যদি 5 মিনিটের জন্য এই রাবারটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু যে ঢিলে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যায়। আর এখন কিন্তু আমি প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়েছি আর গ্যাসও কিন্তু অন করে দিচ্ছি। আর এখন কিন্তু দেখা যাচ্ছে যে সাইড থেকে কিন্তু কোনো হাওয়া আমাদের বেরোচ্ছে না, ঠিক মতো সিটিটা পড়ে যাচ্ছে। আশা করছি এই
টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে চুড়ি নিয়েছি। তো চুড়ি কিন্তু আমরা সকল মেয়েরাই পরতে পছন্দ করি, কিন্তু চুড়ি আমরা খুব বেশি বড় কিন্তু কিনে থাকি না। কেন কি খুব বেশি বড় চুড়ি পরলে যেমন হাতের সামনের দিকে আমাদের চুড়িগুলো চলে আসে, ঠিক সেইরকমই কিন্তু এত বড় চুড়ি পরে কিন্তু আমাদের হাতটাও দেখতে ভালো লাগে না। ঠিক সেই কারণে আমরা একটু ছোট দেখেই চুড়ি কিনি। কিন্তু এই চুড়িগুলো আমরা যখন হাতের মধ্যে পরতে যাই, আমাদের অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় আবার জোর করে যদি পরতে যাই, হাত কিন্তু লালও হয়ে যায়। তো এই ছোট্ট চুড়িগুলো আপনারা কিভাবে হাতে পরবেন তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি। তো প্লাস্টিকটাকে প্রথমে হাতের মধ্যে এইভাবে করে পরে নেব। এবার এই যে চুড়িগুলো রয়েছে সেগুলো আমি হাতে এইভাবে করে দিয়ে আস্তে আস্তে এইরকম করতে থাকব। তো এইভাবে করলেই কিন্তু খুবই সহজে আমাদের হাতের মধ্যে চুড়িগুলো চলে আসবে। আশা করছি বন্ধুদের এই টিপসটাও কিন্তু অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। তো আমরা যখন দুধ জাল করি তখন কিন্তু দেখা যায় আমাদের চোখের পলক পড়তে না পড়তেই দুধ কিন্তু উতলে যায়। তো তারই কটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। এবার কি করব, যে পাত্রের মধ্যে দুধ জাল করবেন সেই পাত্রের মধ্যে এইভাবে করে আমরা যদি সামান্য ঘি লাগিয়ে নিই, তাহলে কিন্তু দেখা যাবে যে যখন আমরা দুধটা জাল করব তখন কিন্তু যে জায়গাটিতে আমরা ঘিটা লাগিয়েছি তার নিচেই কিন্তু দুধটা থাকবে। আর যদি আপনাদের বাড়িতে ঘি না থাকে তাহলে কি করবেন, যখনই দুধটা গরম হতে শুরু করবে এইরকম যে চাটুগুলো হয়ে থাকে সেগুলো দুধের মধ্যে এইভাবে করে দিয়ে দেবে। এই সময় গ্যাসের ফ্লেমটা বেশিতে থাকলেও দুধ কিন্তু আর উতলাবে না। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। আমরা সাধারণত কম বেশি অনেকেই কিন্তু মিক্সারে মশলা পেস্ট করে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, আমরা যখন মশলা পেস্ট করি হঠাৎ করে আমাদের মিক্সারটা বন্ধ হয়ে যায়। আর তখন কিন্তু আমরা ভাবতে থাকি যে মশলাটা এখন পেস্ট করা হয়নি, এখন আমরা কি করব। তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো প্রথমে আমি কি করব, এই যে মিক্সারটা অন করে রেখেছি সেটাকে আমি প্রথমে বন্ধ করে দেব। এবার মিক্সারের জারটাকে আমি নামিয়ে নেব। এবার মিক্সারটাকে আমি নিচের দিকে উল্টে নেব। অনেক সময় আমাদের মিক্সারের মধ্যে একটু বেশি চাপ পড়ে যায়, এর ফলে কি হয়, আমাদের এই যে সুইচটা রয়েছে এই সুইচটা কিন্তু অফ হয়ে যায়। আমরা যদি হাতে করে একবার এইভাবে প্রেস করে দিই তাহলে কিন্তু মিক্সারটা আবারও আগের মতো চলতে শুরু করবে। আশা করছি বন্ধুদের এই টিপসটাও কিন্তু অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে টমেটো নিয়েছি। তো অনেক সময় কি হয়, আমরা যখন বাজার থেকে টমেটো নিয়ে আসি তার মধ্যে কিন্তু কিছু টমেটো পাকা থাকে না, একটু কাঁচা ধরনের থাকে। আর সেগুলো আপনারা কিভাবে বাড়িতে খুব সহজে লাল করে নিতে পারবেন তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া। আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেপার, আর নিয়ে নিয়েছি এরকম ধরনের যে প্লাস্টিকের বক্সগুলো হয় সেগুলো। আপনারা কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সও নিতে পারেন। এবার এই পেপারটাকে প্রথম আমি এইভাবে করে বক্সের মধ্যে দিয়ে দেব। তারপর যে টমেটোগুলো রয়েছে সেগুলো আমি এখানে এইভাবে দিয়ে দেব। এখন কি করব, নিয়ে নেব আরও একটা পেপার। এবার পেপারটাকে আমি এই টমেটোর ওপরে এইভাবে করে আবারও সাজিয়ে দেব। এবার আমি কি করব, এই যে বক্সের যে ঢাকাটা রয়েছে সেটাকে লাগিয়ে রেখে দেব। আর বাইরে কিন্তু এটাকে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। তারপরে কিন্তু দেখতে পাবেন এই যে টমেটোর মধ্যে যে কাঁচা টমেটোগুলো রয়েছে সেগুলো কিন্তু লাল হয়ে যাবে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। এরকম ধরনের চপ্পল কিন্তু আমরা প্রায় সকলেই বাড়িতে ব্যবহার করি, কিন্তু যখন এই চপ্পলগুলো নতুন থাকে তখন কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। যখন এগুলো কিছুদিন পরা হয়ে যায় তারপর দেখা যায় যে
চপ্পলের নিচেরগুলো কিন্তু মসৃণ হয়ে যায়, আর এর ফলে কি হয়, আমরা যখন চপ্পলগুলো পরি বা বাড়ির ভেতরে পরি তখন কিন্তু অনেক সময় পা স্লিপ করে যায়। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম চুড়ি। তো এখানে কিন্তু আপনারা কাঁচের চুড়ি ব্যবহার করবেন না। এবার কি করব, এই চুড়িগুলোকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব, তারপর আমি এই যে চপ্পলটা রয়েছে চপ্পলের পিছনের সাইডে আমি চুড়িটাকে এইভাবে করে বসিয়ে দেব, আর এইভাবে করে বসিয়ে বসিয়ে কিন্তু কটা দাগ করে নেব। এর ফলে কি হবে, চপ্পলের মধ্যে যে মসৃণ ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে, আর যখন আমরা এই চপ্পলগুলো ব্যবহার করব তখন কিন্তু আর পা স্লিপও করবে না। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপ। আমরা যখন ফ্রিজের মধ্যে নানা খাবার, সবজি, এমনকি আরও অন্যান্য ফলমূল রেখে থাকি, এর ফলে কি হয়, আমাদের ফ্রিজ থেকে একরকমের দুর্গন্ধ কিন্তু ছড়াতে থাকে, আর আমরা অনেক রকম চেষ্টা করি ফ্রিজের এই দুর্গন্ধ দূর করার জন্য। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটু পেপার। এবার পেপারটাকে আমি হাত দিয়ে এইভাবে করে একটু মুড়ে নেব। এখন আমি নিয়ে নিয়েছি একটা প্লেট। এবার প্লেটের মধ্যে পেপারটাকে এইভাবে করে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের জল। এবার পেপারের ওপরে জল দিয়ে হাত দিয়ে আমি পেপারটাকে এইভাবে করে ভিজিয়ে নেব। এখন আমি এটাকে কি করব, নিয়ে চলে যাব ফ্রিজের সামনে। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে এইভাবে করে রেখে দেব, আর এটা কিন্তু আপনারা আধা ঘন্টার মতো রেখে দেবেন। এর ফলে দেখবেন ফ্রিজের মধ্যে যাই দুর্গন্ধ আসুক না কেন, খাবার রাখার কারণে সেই দুর্গন্ধটা কিন্তু খুব সহজেই চলে যাবে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। তাহলে বন্ধুরা, যদি আমার এই টিপসের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য আরও টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।